ট্রেন ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে আহত হল ছজন ভ্যানযাত্রী ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাপাপুকুর এলাকায় ঘটনার পর রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা লোকাল ট্রেন ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ছজন ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাপাপুকুর রেলগেটের কাছে জানা গেছে মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ডাউন শিয়ালদাও লোকালের সঙ্গে যাত্রী বোঝায় ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয় রেলগেট না থাকায় এই বিপত্তি বলে দাবি স্থানীয়দের ঘটনার পর রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের এই ছত্রিশ নম্বর রেলগেটে একটা মোটর ভ্যান ওই জায়গাটার মধ্যে চলে আসে এর মতো অবস্থায় না সাডেনলি যখন ট্রেনটা আসছে ওদেরকে হতচকিত হয়ে ট্রেন থেকে মানে ওর মোটর ভ্যানটাকে লাভ মেরে নিজের জীবন বাঁচার তাগিদে পালিয়ে যায় কিন্তু ঘটনাচক্রে গাড়িটা তার মধ্যেই ছিল সেই অবস্থায় একদম ট্রেনটাকে রাইট ট্র্যাকটাকে একদম আপনার প্রায় কুড়ি মিটার তাকে ঠেলে নিয়ে চলে আসে এবং সেখানেই পাশে পড়ে যায় আমরা চাইছি এখানকার তাদের কাছে একটাই দাবি নয় এটা একটা মানবিক দিক যে আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ যারা পার হতে পারে নিশ্চিন্তে পার হতে পারে তাই জন্য আনম্যান গেটে যেন একটা একটা প্রহরী যুক্ত গেট হোক রিপোর্ট নিউজল্যান্ড বসিরহাট